আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি হাবিবা আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, কিভাবে লোনা শাক গুঁড়া মাছ দিয়ে রান্না করতে হয় সেটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এর জন্য আমাদের লাগবে লোনা শাক, দেখুন গুঁড়া মাছ, হলুদ লাগবে, লবণ লাগবে, পেঁয়াজ কাঁচামরিচ আর লাগবে তেল। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা অন করে দিয়েছি, গুঁড়া মাছগুলো দিয়ে দিয়েছি, তেল দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিলাম। অল্প পানি দিয়ে দিব, দিয়ে মাছগুলোকে কষিয়ে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। চুলার আঁচটা মিডিয়াম আঁচেই থাকবে। আমি আপনাদের খুব সহজভাবে লোনা শাক কীভাবে রান্না করতে হয় সেটা দেখাচ্ছি। দেখুন মাছগুলো কষে আসছে, মাছগুলো একটু ভালোভাবে কষানো হবে, কষানো হলে আমি মাছগুলো তুলে নেব। আর রান্নার ফাঁকে বলে রাখছি, আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়লে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবে, আর আল্লাহ তাআলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো নামাজ। তাই আমরা সবাই বেশি বেশি করে নামাজ পড়বো, যারা মারা গেছে তাদের জন্য নামাজ পড়ে সবাই বেশি বেশি করে দোয়া করব। আর নামাজ পড়লে নামাজ আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে আর জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবে। মাছগুলো কষানো হয়ে গিয়েছিল, আমি মাছগুলোকে তুলে নিয়েছিলাম, এখন আমি শাকগুলোকে দিয়ে দিই। আমি শাকগুলো উল্টিয়ে দিয়েছিলাম আর মাছগুলো আমি আর তুলিনি, এক সাইডে রেখেছিলাম। মাছগুলো এই যে এক সাইডেই আছে, এই যে এক সাইডে মাছগুলো আছে, তাহলে আর মাছগুলো ভেঙে যাবে না। শাকগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি আর আমি এতে পানি আর পানি দিয়ে দিয়েছিলাম আর আমি এতে পানি দিয়ে দিয়েছিলাম দেখুন শাকগুলো কত সুন্দর কালার চেঞ্জ করছে। আজকে আমার বেবি আমার কোলে, আমি এক হাতে ভিডিও করছি, আমার বেবিও কথা বলছে। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে আমার রেসিপিটি ট্রাই করবেন। অনেকে হয়তো জানেন না কীভাবে লোনা শাক রান্না করতে হয়। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বাড়িতে রান্না করেন তাহলে খুবই মজা লাগবে, আর পরিবারে যারা খাবে তারাও আপনার অনেক প্রশংসা করবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর এই লোনা শাকটা খেতে খুবই মজাদার।
দেখুন, এক সাইডে শাক আমার আর এক সাইডে মাছগুলো। খুবই সোজা লোনা শাক রান্না করা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনারা আমার রান্নাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি রান্নায় কোনো ভুল হয়ে থাকে তাহলেও কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন কত সুন্দর করে শাকগুলো হয়ে আসছে, এই যে দেখুন গোড়া মাছগুলো ভাঙেনি। আমি শাকগুলো জাস্ট নাড়াচাড়া করে গোড়া মাছগুলোকে সাইড দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। গোড়া মাছগুলো সাইডে ছিল তো আমি একটু দেখানোর জন্য একটু উঠিয়েছিলাম। দেখুন শাকগুলো এক সাইডে রয়ে গেছে আর গোড়া মাছগুলো এক সাইডে রয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন। খুব অল্প সময়ে এই লোনা শাকটা রান্না করা হয়ে যাবে। আপনারা সবাই আমার রান্নাগুলো শেয়ার করে দিবেন। দেখুন একটু দূর থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। শাকের রংটাও চেঞ্জ হয়ে আসছে, একটা সুন্দর স্মেল বের হচ্ছে। আপনারা যখন রান্না করবেন তখন এই স্মেলটা উপভোগ করবেন, খুবই সুন্দর স্মেল বের হচ্ছে। আমি আবারও বলছি, এই শাকটা বাসা অবশ্যই ট্রাই করবেন, আর এই শাকটা খুবই মজাদার একটা শাক। শাকটা যখন ভিজে ভিজে হয়ে আসবে তখন আমি শাকগুলো উঠিয়ে নেব এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমার মনে হচ্ছে শাকগুলো আরেকটু হবে, আরেকটু ভিজে ভিজে হয়ে আসবে। আপনারা বেশি নাড়াচাড়া করবেন না শাকগুলো, শাকগুলো খুব অল্প সময়ে নরম হয়ে আসবে, আর যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে গোড়া মাছগুলো ভেঙে যাবে। আপনারা চাইলে ইচা মাছ দিয়েও এই শাক রান্না করতে পারবেন, সেম আমার রেসিপি ফলো করে, শুধু গোড়া মাছের জায়গায় ইচা মাছটা অ্যাড করে দিবেন। আর এই শাকটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করবেন আপনারা, তাহলে খেতে খুবই মজা হবে। আর একটু ভিজা ভিজা হোক, তারপর আমি আপনাদেরকে উঠিয়ে পরিবেশন করে দেখাবো। মনে হচ্ছে শাকটা ভিজা ভিজা হয়ে আসছে, এখন আমি শাকটা তুলে নেব আর পরিবেশন করে দেখাবো। আমি চুলাটা অফ করে দিয়েছি, আমার মনে হচ্ছে শাকগুলো ভিজে ভিজে হয়ে আসছে। আমি এখন শাকগুলো তুলে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন দূর থেকে কত সুন্দর দেখাচ্ছে শাকগুলো, আর মাছগুলোও কিন্তু ভাঙেনি। দেখুন আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি, শাকগুলো কিন্তু ভিজা ভিজা হয়ে আসছে। দেখুন ঝোল আর শাক একসাথে মিশে গেছে, মাছও শাকের সাথে মিশে গেছে। আমি শাকগুলো পরিবেশন করেছি দেখুন, আর আপনাদেরকে দেখাচ্ছি, আমার মাছগুলো কিন্তু ভাঙেনি। দেখুন শাকটাও দেখতে খুবই সুন্দর হয়েছে, আর শাকটা খেতেও খুবই মজা। যদি আমার রান্না আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই বাসায় লোনা শাকটা ট্রাই করবেন, খেতে খুবই মজাদার। আমি আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।